কারণ আপনারা দেখবেন এই তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব আজকে প্রায় ১৩ তারিখ ১৩ই ডিসেম্বর বা ১২ই ডিসেম্বর এই ১২ তারিখ পর্যন্ত তিনি কয় দিন গণমাধ্যমে কথা বলেছেন কিংবা এই আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি জি এম কাদের সাহেব সরাসরি বলেছেন কিনা। জি এম কাদের সরাসরি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এই তথ্য বা এই ঘোষণা তিনি দেন নাই। এই ঘোষণাটি দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জনাব মজিবুল হক চুন্নু। তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমরা আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব। জি এম কাদের জাতীয় পার্টির প্রধান, সে কিন্তু এই ঘোষণাটি দেয় নাই। এবং বিগত এক মাস আমরা দেখেছি যে জি এম কাদের সাহেব গণমাধ্যমে কোনো বক্তব্য দেন নাই, কোনো কথা বলেন নাই। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন এটা আমরা জানি না। এদেশের মানুষ বিগত এক মাস জি এম কাদেরকে গণমাধ্যমে সেভাবে দেখতে পাচ্ছে না। তাহলে হঠাৎ করে জি এম কাদের কেন উধাও হয়ে গেলেন, তিনি কোথায় গেলেন, এটি নিয়ে কিন্তু নানান প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এর আগে অনেকবার বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি চিঠি যখন ডোনাল্ড লু মারফত জি এম কাদের কাছে পৌঁছানো হলো, সেই চিঠি পাওয়ার পরেই জি এম কাদেরের যে ফেস, যে কথা বলার স্টাইল, যে ধরন, সেটা কিন্তু অনেকাংশেই পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়েছিল। এবং সেই চিঠি যে কোনো সাধারণ চিঠি নয় সেটি জাতীয় পার্টি ভালো করেই জানে, আওয়ামী লীগ তো জানেই, সেই চিঠি বিএনপিকেও দেওয়া হয়েছে। সুতরাং এই চিঠির মর্মটা জাতীয় পার্টির চেয়ারম্যান বুঝতে পেরে তিনি কিন্তু তার পরপরই আশঙ্কা করেছিলেন এবং গণমাধ্যম এবং তার একটি বড় জনসভাতেও বলেছিলেন যে এরকম যদি একতরফা একটি নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই তাহলে বাংলাদেশের উপরে স্যাংশন কিংবা নিষেধাজ্ঞা কিংবা নানাবিধ পশ্চিমাদের যে চাপ এটি বাড়তে থাকবে এবং আমাদের অর্থনীতিতে একটা বড় ধরনের ধস নেমে আসবে, ধাক্কা আসবে। সেটি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, তার বাস্তবতাও ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে জাতীয় পার্টিকে বিশ্বাস করতে পারছেন না এই মর্মে বিভিন্ন গণমাধ্যম নিউজ ছাপাচ্ছে, তার যথেষ্ট কারণ রয়েছে। এমনকি মজিবুল হক চুন্নু এটাও বলেছেন যে আমরা ভোট বর্জন করতে পারি, বয়কট করতে পারি, তার মানে তারা ভোট নাও করতে পারে। তো এই যে হঠাৎ করে ইউটার্ন নেওয়ার মতো একটা অবস্থা জাতীয় পার্টিতে তৈরি হয়েছে, কেন, কি কারণে, এটি হয়তো অনেকে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন, অনেকে অনেকভাবে চিন্তা করবেন বা চিন্তা করছেন। তবে আমরা যেটি বলছি যে নির্বাচন যেহেতু আওয়ামী লীগের যে আওয়ামী নির্বাচন যেটি আগামী ৭ জানুয়ারি, অনেক সময় রয়েছে এখনো, ৭ জানুয়ারি পর্যন্ত দেখতে থাকেন কত কিছু, কত নাটকীয় ঘটনা ঘটে। আওয়ামী লীগ যদি মনে করে থাকে সে ওই ১৪ সাল ১৮ সালের মতো তারা একতরফা নির্বাচন খুব সহজে করে ফেলতে পারবে, আমরা মনে করি এত সহজ নয়, কারণ নানাবিধ বাস্তবতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে আসলে আওয়ামী লীগ এখন বড় একটি গ্যারাকলে পড়ে গেছে, এমন এতটাই গ্যারাকলে পড়ছে যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আওয়ামী লীগ পাচ্ছে না। এই যে একটি ভোটারবিহীন তামাশার নির্বাচন আওয়ামী লীগ আয়োজন করেছে, এখানে আওয়ামী লীগ দামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, এই যে নিজেদের দলীয় লোককে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দিয়েছে, এখন তারা নিজেরা এতটাই কামড়া কামড়ের মতো অবস্থা যে দু একদিন পরে দেখবেন খুনাখুনি রক্তারক্তি একটা অবস্থা তৈরি করবে, কত মানুষ মারা যাবে আওয়ামী লীগে তার কোনো ইয়ত্তা নেই। বিএনপিকে লাগবে না, জামাত ইসলামকেও লাগবে না, দেখবেন আওয়ামী লীগেই খুনাখুনিতে রক্তারক্তি অবস্থা তৈরি হবে, কারণ আওয়ামী লীগ এখন নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। অপরদিকে জাতীয় পার্টি সহ আরও অনেকেই নির্বাচন না করার সম্ভাবনা রয়েছে, দেখেন ১৭ তারিখ যেহেতু লাস্ট ডেট, ১৮ তারিখ পর্যন্ত কত কিছু হয়। তবে এতটুকু আমরা বলি, এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব হঠাৎ করে উধাও হয়ে গেছেন, এই উধাও হয়ে যাওয়ার পিছনে অনেক বড় রহস্য রয়েছে, কারণ রয়েছে, এই কারণ কোনো সাধারণ কারণ নয়, এই কারণ পশ্চিমাদের চাপ, আমেরিকার তাপ, সব মিলিয়ে এখন বড় ধরনের একটা গ্যারাকলে আওয়ামী লীগ পড়তে যাচ্ছে। আজকের রোশন এরশাদ প্রধানমন্ত্রীকে বলে আসছেন যে আপনি জাতীয় পার্টিকে নিয়ে
কি জোট করবেন না। তার মানে এই যে জোট প্রধানমন্ত্রী যদি না করে তাহলে চুন্নু সাহেব তথা জাতীয় পার্টি নির্বাচন বয়কট করবে, পরিস্থিতি আরেক রকম তৈরি হবে। আর শেখ হাসিনা যদি জাতীয় পার্টিকে নিয়ে জোট করার চেষ্টা করে তাহলে রৌশন এরশাদের কাছে এই আওয়ামী সরকারের বিগত দিনের যত ডকুমেন্টস আছে ওদের এই কুকর্মের এবং কিভাবে জাতীয় পার্টিকে ব্যবহার করে বিগত নির্বাচনগুলো করেছে সেগুলো সব ফাঁস করে দিবে। তার মানে আওয়ামী লীগ এখন সবচাইতে বড় গেরাগোলে পড়েছে, চাপে পড়েছে, ঝামেলায় পড়েছে। তো যাই হোক, আস্তে আস্তে দেখতে থাকেন কত কিছু ঘটে, অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটবে। শুধু আমরা এতটুকু বলে রাখলাম, তো সেই পরিস্থিতির জন্য আমরা অপেক্ষা করি, দেখতে থাকি নির্বাচন আওয়ামী লীগ হাতের মোয়া পেয়েছে নাকি আসলে নির্বাচনে দেশে জনগণ জনগণের মতো।